একুশে জুলাই শহীদ স্মরণ উপলক্ষে নদিয়ার পলাশিপাড়া থানার পলাশিপাড়ায় তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিন পলাশিপাড়া বাসস্ট্যান্ড স্থিত তৃণমূল কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন পলাশিপাড়া বিধানসভার বিধায়ক তাপস সাহা, 73-2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বিশ্বাস, 73-2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রণত প্রসাদ বোস সহ পলাশিপাড়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এখানে পলাশিপাড়া বিধানসভার 246টি বুথে শহীদ স্মরণ উপলক্ষে রূপরেখা ঘোষণা করলেন বিধায়ক তাপস সাহা। সভার শেষে বিধায়ক তাপস সাহার বক্তব্যই আমাদের ক্যামেরা বন্দী হল। সবাইটা হয়তো লেট হয়ে গেল, জল বৃষ্টির সময় এটা শুরু করতে যদি হয়ে গেল লাইটের ব্যবস্থা করতে। আজকে আমাদের পলাশিপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্ধৃত সভা ছিল। এই সভাতে আগামী 21 জুলাই শহীদ স্মরণে 21 জুলাই আমরা কীভাবে পালন করবো তার রূপরেখা সবিস্তারে আলোচনা হয়েছে। আমরা 246টা বুথে পতাকা উত্তোলন করব এবং তারপরে প্রতিদিনই বিকালবেলায় অঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গায় একটা করে পথসভা আমরা করব এবং মোটামুটি যে কর্মসূচি রয়েছে তিনটে সেটাও আমরা দেখানোর ব্যবস্থা করব। এবং সেই সাথে আজকে আমরা বলে দিয়েছি যে 14 পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, প্রতিটা অঞ্চলে সেখানকার অঞ্চল ওয়াইজ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার আমরা ব্যবস্থা করবো। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।